ঘুরতে গিয়ে সুন্দরবনের গহীনে পর্যটক হারানোর ঘটনা বেড়েছে। এজন্য বন বিভাগের নির্দেশনা না মানাকেই দায়ী করছেন কর্তৃপক্ষ। মংলা প্রতিনিধি আমির হোসেন আমুর পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ভয়াল গা ছমছমে সুন্দরের রাজ্য, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ আমাদের সুন্দরবন। জলের রাক্ষসী কুমির আর ঝোপঝাড়ের আড়ালে উৎপেতে থাকা রয়্যাল বেঙ্গল টাইগার, বাহারি সব লতাপাতা, বৃক্ষের ঢালপালায় বিষধর কিংবা ভয়ঙ্কর সব সাপ পোকামাকড়, সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নোনা জলরাশিও কখনো কখনো রুদ্র রূপ ধারণ করে। রহস্যময় এই বনভূমি তাই একদিকে যেমন আনন্দ ও রোমাঞ্চকর, তেমনি কখনো ভয়ঙ্কর ও বেদনার। এমনই রোমাঞ্চের খোঁজে কয়েকদিন আগে সুন্দরবনের করমজলের গহীন বনে ঢুকে পড়ে 31 শিক্ষার্থী। তাদের অনেকেই বয়সে তরুণ, কেউ কেউ এখনও পেরোয়নি কৈশোরের গণ্ডি। সার্বক্ষণিক নিজেদের মধ্যে চলছিল নানান মজার খেলা এবং একে অন্যকে ভয় দেখানোর মতো বিনোদন। বন বিভাগের নির্দেশনা না মেনে এভাবে এই দলটি নির্দিষ্ট সীমা ছেড়ে একসময় ঢুকে পড়ে বনের অজানা রাজ্যে। একসময় আবিষ্কার করে নিজেদের হারিয়ে ফেলেছে তারা। বিপদ বুঝতে পারে যখন তারা দেখতে পায় বাঘ বিভিন্ন প্রাণীকে শিকার করে খেয়ে ফেলে রাখে শুধু হাড়গোড়। যখন আমরা আর কাটতেছি না, আমাদের একটা মনের ভিতরে ভয় কাজ করতেছে যে আমরা হয়তো হারাই গেছি, এরকম একটা সিচুয়েশনে পড়বো এটা আমরা মোটেও আশা করি নাই। তবে ভাগ্য সহায় ছিল তাদের, কারণ মোবাইল নেটওয়ার্কের মধ্যে থাকায় তাদের একজন পুলিশের 999 নম্বরে ফোন করে নিজেদের হারিয়ে যাওয়ার খবর দিতে সমর্থ হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়। দীর্ঘ সময় পর অক্ষত অবস্থায় উদ্ধার করে আনা হয় 31 জন শিক্ষার্থীর এই দলটিকে। গরম জল বা হাড়গড়িয়ে যেখানেই যান, বন বিভাগের লোকজন আছে, তাদের যে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া আছে সেই দিক নির্দেশনা মেনে চলার জন্য আমি অনুরোধ করব। এই 31 শিক্ষার্থীকে খুঁজে পাওয়া নিঃসন্দেহে স্বস্তির। তবে এমন ঘটনা এই প্রথম নয়। 2020 সালেও ঝড় বৃষ্টির মধ্যে নিজেদের হারিয়ে ফেলেছিল 6 কিশোর। বন্যপ্রাণীর হামলা থেকে রক্ষায় সারা রাত ঝড় বৃষ্টির মধ্যে ওরা গাছে চড়েছিল। 18 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার করা হয় তাদের। এছাড়া 2004 সালের 13 মার্চ সুন্দরবনের কটকায় বেড়াতে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের 9 জন ও বুয়েটের 2 জন সহ 11 শিক্ষার্থী সমুদ্রের টানে ভেসে যায় এবং সলিল সমাধি হয় তাদের। এছাড়া বিভিন্ন সময়ে ঘটেছে পর্যটকদের তাড়াহুড়ায় বোট ডুবির ঘটনা। অন্তত নির্দেশনাগুলো মেনে চলবেন, তাহলে হয়তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে। আর যদি আপনি এইগুলো না করে মানে নিজে খামখেয়ালি মতো এবং অতি উৎসাহিত হয়ে বসেন, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য কর্তৃপক্ষ আসলে দায়ী থাকবে না, কিন্তু অর্থ আমরাও যেমন হয়রানি হব তেমনি আপনার এই আপনার জীবনটাও হয়রানি হতে হবে। এমন সব বিপদের বিষয়টি মাথায় রেখে বিপদ সংকুল এই সুন্দরবনে পর্যটকদের নিরাপদ ভ্রমণের তাগিদ দেওয়া হচ্ছে বন বিভাগের পক্ষ থেকে। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।